হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো বাংলা সিনেমা জগতের সবথেকে জনপ্রিয় অভিনেতা তাপস পালের সম্বন্ধে। ভালো করে চেনে রাখবেন, আমি চন্দননগরের মাল, আমি কলকাতার মাল নই, চন্দননগরের মাল, রংবাজি তাপস পাল করেছে। তাপস পাল ভারতীয় বাংলা ছবির জগতে এক অন্যতম প্রধান নায়ক অভিনেতা। তিনি বহু জনপ্রিয় রোম্যান্টিক এবং সামাজিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি একজন রাজনীতিবিদও ছিলেন। তার অভিনয় জীবন খুব স্থিতিশীল এবং সরল হলেও তাপস পাল রাজনৈতিক ক্যারিয়ারে বহু বিতর্কে জড়িয়েছিলেন। তিনি 2009 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন। এর আগে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন। 2014 সালে কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে তাপস পাল বিতর্কে জড়িয়ে পড়েন। উক্ত সভায় তিনি নিজেকে চন্দননগরের মাল বলে পরিচয় দেন এবং জানান যে পকেটে মাল নিয়ে ঘুরে বেড়ান। এছাড়া তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার হুমকি দেন। পরে এই নিয়ে বিতর্ক শুরু হলে তিনি প্রকাশ্যে সবার সামনে ক্ষমা চান। শুধু তাই নয়, 2016 সালের শেষ ভাগে তাপস পাল আবার সংবাদ শিরোনামে আসেন। রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং তখন থেকেই তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং শেষমেশ 2020 সালের 18 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। 29 সেপ্টেম্বর 1958 সালে হুগলির চন্দননগরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। চন্দননগরের গ্রামীণ স্কুলেই তিনি তার লেখাপড়া শুরু করেন এবং হুগলির মহসিন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কলেজের পড়া শেষ করেই তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। 1980 সালে তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন তাপস পাল। তার বিপরীতে অভিনয় করেছিলেন মহুয়া রায় চৌধুরী। বাইরে থেকে দেখলে একটু অন্যরকম মনে হয় বটে, কিন্তু নাচলে আসলে মনে হয় না। তিনি এই ছবিতে একজন সরল সাদাসিধে ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন আর প্রথম সিনেমাতেই তিনি তার অভিনয় দিয়ে সকল দর্শকের মন জয় করে নেন। এরপর তিনি মহুয়া রায়চৌধুরীর সাথে জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তারপর দেবশ্রী রায়ের বিপরীতে ভালোবাসা ভালোবাসা সিনেমাতেও প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1981 সালে সাহেব ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী শতাব্দী রায়ের সাথে তার জুটি খুবই জনপ্রিয় হয়েছিল। তাদের অভিনীত গুরুদক্ষিণা ছবিটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়। এই সিনেমার গানগুলি ব্যাপকভাবে হিট হয়। এছাড়াও শতাব্দী রায়ের সাথে আমার তুমি আমার, অন্তরঙ্গ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। মূলত সরল সাদাসিধে ভালো ছেলের চরিত্রে অভিনয় করেই তিনি সব থেকে বেশি খ্যাতি অর্জন করেছিলেন। তার অভিনীত অনুরাগের ছোঁয়া, বলিদান, আগমন খুবই জনপ্রিয় হয়। দেবশ্রী, শতাব্দী ছাড়াও তিনি চুমকি চৌধুরী, ঋতুপর্ণা, রচনা ব্যানার্জির সাথেও বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। টলিউড সিনেমার পাশাপাশি তিনি অভিনয় করেছেন বলিউড সিনেমাতেও। মাধুরী দীক্ষিতের প্রথম ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। ছবিটির নাম ছিল অবোধ। ছবিটিতে মাধুরীর নাম ছিল গৌরী এবং তাপস পালের নাম ছিল শঙ্কর। তাপস পাল অভিনীত উল্লেখযোগ্য সফল চলচ্চিত্রগুলি হল বাহাদুর, রাজার মেয়ে পারুল, কমলার বনবাস, প্রতীক, পরশমণি, সংঘর্ষ, মেজ বউ, খিলাড়ি, চ্যালেঞ্জ টু প্রভৃতি উল্লেখযোগ্য। অভিনেতা হিসেবে তিনি একজন সফল ব্যক্তি ছিলেন, কিন্তু রাজনীতিতে প্রবেশ করে তিনি তার ক্যারিয়ারের সাথে জীবনটাকেও শেষ করে ফেললেন। এই ভিডিওটির মাধ্যমে আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।